স্বাগতম মই দীক্ষিত শর্মা আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দিব লাগিছো বিধানসভার মজিয়াত বিধানসভার মর্যাদার যে থাকে যে শালীনতা থাকে সেই শালীনতার ভাষার শালীনতার পাহৰি গল আজি অখিল গগৈ অখিল গগৈয়ে বিধানসভার মজিয়াত এনে শব্দ কৈ দিলে যিটো সংসদীয় পরম্পরাত কোৱাটো অনুচিতেই আর এনে ধরনের শব্দ বিধানসভার মজিয়াত ব্যবহার নহয় প্রশ্নোত্তর শিতান চলি আছিলে মন্ত্রী অতুল বৰাই নিজের বিভাগের প্রশ্নসমূহের উত্তর দিয়েছিল এটা বিষয়ত লৈ অখিল গগৈ আৰু মন্ত্রী অতুল বৰাৰ মাজত কিছু যুক্তিতর্ক হয় কিন্তু সেই যুক্তিতর্কর মাজতে অখিলে এনে এক শব্দ কৈ দিলে যেটো সংসদীয় পরম্পরার সংসদীয় মর্যাদার সম্পূর্ণে সম্পূর্ণ পরিপন্থী এই মুহূর্তের সকলোতকৈ ডাঙৰ খবরটো আমি আপোনালোকক দিব ওলাইছো বিধানসভার ভিতর শব্দর শালীনতা পাহরিলে অখিল গগৈয়ে বিধানসভার ভিতর অখিলে কলে দম নিদিব দেই প্রশ্নোত্তর শিতানের সময়তে অখিলের মুখত এনে শব্দ মন্ত্রী অতুল বৰা আর অখিল গগৈর মাজত বিধানসভা টু টু মেমে কোরবাত সাকে অখিল গগৈয়ে বিধানসভার মাজত থাকুতে নিজের আন্দোলন করে থাকা সময়খিন মনত পেলায় ললে আর এনে ধরনের শব্দ দেখিল এনে ধরনের শব্দ কলে আপনাদের সকলের মনত আছে অখিল গগৈ যেটা এসময় আন্দোলন করে রাজপথত নামিছিল তেতিয়া তেও কেনে ধরনের শব্দ ব্যবহার করেছিল বা কি ধরনের ব্যবহার তেওঁৰ আছিল সেই সময়ত সকলোৱে আপোনালোক সকলোৰে মনত আছে কিন্তু আজি বিধানসভাৰ বা ভিতৰতে অখিল গগৈয়ে শব্দৰ শালীনতা পাহৰি এনে ধৰণে কথা কৈ পেলালে এই মুহূৰ্তত আগবঢ়াইছো আপোনালোকক সেই দৃষ্টান্ত আপুনি উত্তৰটো শুনিল নহয় এনেকুৱা নাপায় অখিল গগৈ আপুনি আঙুলিব নোৱাৰে আপুনি আঙুলিব নোৱাৰে আপনি ক্ষমা খুঁজক যেহেতু এইমাত্র আপনি আঙুলিয়াই থালে তার কারণে আপনি ক্ষমা খুঁজক আপনি ক্ষমা খুঁজক আপনি নাই সদন তেনেকা নচলে সদন তেনেকা নচলে আপনি ক্ষমা খুঁজক না 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 আপনি ক্ষমা খুঁজক না না আপনি ক্ষমা খুঁজক না না আপনি আপনি সদনত তেনেকা করব নয় না না আপনি ক্ষমা খুঁজক না না আপনি ক্ষমা খুঁজক না না ক্ষমা খুঁজক মই অখিল গগৈ ডাঙরিয়া আজির দিনটির কারণে মই সাসপেন্ড করল উত্তর দিব দিয়ক না তেনে বিহেভ করব না আপনি কিনা কবলিয়া থাকলে আপনি কিয় এনে বলে ভুলকে তথ্য দিছে আপনি ভুলকে দিয়া নাই ভুলকে দিয়া নাই আপনি মিশা তথ্য দিলে শুনি এটা কোন ইয়াতে কত কব আপনি মিশা তথ্য শুনি মানে পলিটিক্যাল লাগে এমএলএ অনারেবল মেম্বার আপনি উত্তর তো শুনিল না কেনে দম দিছে অনারেবল মেম্বার এনেকুৱা নাপায় অখিল গগৈ আপনি আঙুলিব নোৱাৰে সন্মানীয় সদস্য আপনি আঙুলিব নোৱাৰে আপনি ক্ষমা খুঁজক যেহেতু এইমাত্র আপনি আঙুলিয়াই থালে তার কারণে আপনি ক্ষমা খুঁজক আপনি ক্ষমা খুঁজক আপনি নাই সদন তেনেকা নচলে সদন তেনেকা নচলে আপনি ক্ষমা খুঁজক না 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 আপনি ক্ষমা খুঁজক না না আপনি ক্ষমা খুঁজক না না আপনি আপনি সদনত তেনেকা করব নয় না না আপনি ক্ষমা খুঁজক না না আপনি ক্ষমা খুঁজক না না ক্ষমা খুঁজক মই অখিল গগৈ ডাঙরিয়া আজির দিনটির কারণে মই সাসপেন্ড করল উত্তর দিব দিয়ক
না তেনেকুৱা বিহেভ কৰিব নাপায় আপুনি কিবা কবলগীয়া থাকিলে আপুনি কিয় এনেকৈ উলস্থুল কৰে ভুলকে তথ্য দিছে আপুনি ভুলকে দিয়া নাই ভুলকে দিয়া নাই আপুনি মিছা তথ্য দিলা শুনি এটা কোনো ইয়াতে চুপ কব মানে মিছা তথ্য শুনি মানে মই থাকিব লাগে এমএলএ অনারেবল মেম্বার অনারেবল মেম্বার আপুনি উত্তৰটো শুনিলে নহয় কেনেকৈ দম দিছে অনারেবল মেম্বার এনেকুৱা নাপায় অখিল গগৈ অখিল গগৈ অখিল গগৈ আপুনি আঙুলিয়াব নোৱাৰে হাউচ সন্মানীয় সদস্য আপুনি আঙুলিয়াব নোৱাৰে আঙুলিয়াই থোৱালে তাৰ কাৰণে আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক আপুনি নাই সদন তেনেকুৱা নচলে সদন তেনেকুৱা নচলে আপুনি ক্ষমা খোজক নাই 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 আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি আপুনি সদনত তেনেকুৱা কৰিব নোৱাৰে নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই ক্ষমা খোজক মই অখিল গগৈ ডাঙৰীয়াক আজিৰ দিনটোৰ কাৰণে মই সাস্পেণ্ড কৰিলো উত্তৰ দিব দিয়ক উত্তৰ দিব দিয়ক না তেনেকুৱা বিহেভ কৰিব নাপায় আপুনি কিবা কবলগীয়া থাকিলে আপুনি কিয় এনেকৈ উলস্থুল কৰে ভুলকে তথ্য দিছে আপুনি ভুলকে দিয়া নাই ভুলকে দিয়া নাই আপুনি মিছা তথ্য দিলা শুনি এটা কোনো ইয়াতে চুপ কব মানে মিছা তথ্য শুনি মানে মই থাকিব লাগে এমএলএ অনারেবল মেম্বার অনারেবল মেম্বার আপুনি উত্তৰটো শুনিলে নহয় কেনেকৈ দম দিছে অনারেবল মেম্বার এনেকুৱা নাপায় অখিল গগৈ অখিল গগৈ অখিল গগৈ আপুনি আঙুলিয়াব নোৱাৰে হাউচ সন্মানীয় সদস্য আপুনি আঙুলিয়াব নোৱাৰে মাননীয় আপুনি আঙুলিয়াব নোৱাৰে মাননীয় অখিল গগৈ তেনেকুৱা বিহেভিয়াৰ কৰিব নোৱাৰে আপুনি অখিল গগৈ ডাঙৰীয়া আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক নাই আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক তেনেকৈ আপুনি কব নোৱাৰে আপুনি ক্ষমা খোজক ক্ষমা খোজক নাই আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক যিটো এইমাত্ৰ আপুনি আঙুলিয়াই থোৱালে তাৰ কাৰণে আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক আপুনি নাই সদন তেনেকুৱা নচলে সদন তেনেকুৱা নচলে আপুনি ক্ষমা খোজক নাই 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 আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি আপুনি সদনত তেনেকুৱা কৰিব নোৱাৰে নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই ক্ষমা খোজক মই অখিল গগৈ ডাঙৰীয়াক আজিৰ দিনটোৰ কাৰণে মই সাস্পেণ্ড কৰিলো উত্তৰ দিব দিয়ক উত্তৰ দিব দিয়ক না তেনেকুৱা বিহেভ কৰিব নাপায় আপুনি কিবা কবলগীয়া থাকিলে আপুনি কিয় এনেকৈ উলস্থুল কৰে ভুলকে তথ্য দিছে আপুনি ভুলকে দিয়া নাই ভুলকে দিয়া নাই আপুনি মিছা তথ্য দিলা শুনি এটা কোনো ইয়াতে চুপ কব মানে মিছা তথ্য শুনি মানে মই থাকিব লাগে এমএলএ অনারেবল মেম্বার অনারেবল মেম্বার আপুনি উত্তৰটো শুনিলে নহয় কেনেকৈ দম দিছে অনারেবল মেম্বার এনেকুৱা নাপায় অখিল গগৈ অখিল গগৈ অখিল গগৈ আপুনি আঙুলিয়াব নোৱাৰে হাউচ সন্মানীয় সদস্য আপুনি আঙুলিয়াব নোৱাৰে আপুনি আঙুলিয়াব নোৱাৰে মাননীয় অখিল গগৈ তেনেকুৱা বিহেভিয়াৰ কৰিব নোৱাৰে আপুনি অখিল গগৈ ডাঙৰীয়া আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক নাই আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক তেনেকৈ আপুনি কব নোৱাৰে আপুনি ক্ষমা খোজক ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক যিটো এইমাত্ৰ আপুনি আঙুলিয়াই থোৱালে তাৰ কাৰণে আপুনি ক্ষমা খোজক আপুনি ক্ষমা খোজক আপুনি নাই সদন তেনেকুৱা নচলে সদন তেনেকুৱা নচলে আপুনি ক্ষমা খোজক নাই 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 আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি আপুনি সদনত তেনেকুৱা কৰিব নোৱাৰে নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই আপুনি ক্ষমা খোজক নাই নাই ক্ষমা খোজক মই অখিল গগৈ ডাঙৰীয়াক আজিৰ দিনটোৰ কাৰণে মই সাস্পেণ্ড কৰিলো উত্তৰ দিব দিয়ক উত্তৰ দিব দিয়ক না তেনেকুৱা বিহেভ কৰিব নাপায় আপুনি কিবা কবলগীয়া থাকিলে আপুনি কিয় এনেকৈ বোলো